আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে খুব একটা খারাপ খবর নিয়ে আসছি। আসলে হচ্ছে কি যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিজেরই মন অনেক খারাপ হয়ে গেছে, কারণ অনেক একটা ব্যাড নিউজ হচ্ছে শুনেই ঘুম থেকে জাগলাম। তো বদমেজাজ পেজের অ্যাডমিন আমাদের হচ্ছে কবির ভাই, আমাদের ছোটো ভাই, আপনারা সবাই চিনেন, কারণ তিনি অনেক পরিচিত সবার কাছে, তিনি আর এই পৃথিবীতে নেই। বিশাল একটা দুর্ঘটনা যে বাইক অ্যাক্সিডেন্টে তিনি মারা গিয়েছেন। তো আমি আসলে ওনাকে খুব ভালোভাবে চিনি না বা ওনার সাথে আমার খুব হচ্ছে পরিচয়ও নাই, বাট আমি এত বেশি লোকের আহাজারি দেখেছি, এত লোকের কান্না দেখেছি যে আসলে আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষ কতটা ভালো হলে, হ্যাঁ একটা মানুষ কতটা ভালো হলে মানুষ তার জন্য এরকম হচ্ছে আহাজারি করে, মন থেকে এতটা হচ্ছে যে কষ্ট পায়। তো আমি আমার পেজের সকল হচ্ছে তো যারা আছেন আমার ফ্যান ফলোয়ার, আমি সবাইকে বলবো আসেন আমরা আমাদের কবির ভাইয়ের জন্য দোয়া করি। তো আসলে হচ্ছে কি যে বাইক অ্যাক্সিডেন্ট এটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের এই বাংলাদেশে। তো এটা শুধু যে বাইকারদের প্রবলেম তাও কিন্তু না, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে যাতায়াত যে সড়কগুলো আছে সেখানে হচ্ছে নিয়ম নীতি না মেনে যে উড়াদুড়া গাড়ি চালানোরও একটা ব্যাপার স্যাপার থাকে, সেখান থেকেও হয়। আবার কিছু কিছু বাইকার ভাইয়ারা হচ্ছে রাস্তায় যখন হচ্ছে বাইক চালান তখন আসলে তাদের হুঁশ জ্ঞান বলতে কিছুই থাকে না। তো সব মিলিয়ে আসলে আল্লাহও ভালো জানেন যে আসলে কার মৃত্যু কোথায় হবে। তবু যে আমার হাজব্যান্ডও হচ্ছে বাইক ড্রাইভ করে অফিসে যান, তো আমি সবসময় টেনশনে থাকি, সবসময় চিন্তা করি, এবং আমি সবসময় তাকে না করি যে বাইক না নেওয়ার জন্য বা কিছু কিছু দিন হচ্ছে একটু গ্যাপ দেওয়ার জন্য। তো আমি যেটা দেখলাম যে বাইক চালিয়ে যারা অভ্যস্ত, যারা হচ্ছে বাইক চালান, তারা আসলে বাইকের মজাটা বুঝে যান, তারা বাইক ছাড়ার কখনোই হচ্ছে রোড কাটে উঠতে চান না। তো আমি সকল ভাইয়াদের যে বলবো, আহ্বান জানাবো যে দেখেন আপনাদের পিছনে হচ্ছে আপনাদের ফ্যামিলি আছে, আপনাদের মা আছে, আপনাদের বাবা আছে, আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে আপনারা একটা ফ্যামিলির হাল ধরেন। তারপরে আপনাদের হচ্ছে মুখের দিকে তাকিয়ে অনেক বোনেরা হচ্ছে আশা দেখে, স্বপ্ন দেখে, আপনারা সবার স্বপ্ন কেড়ে নেবেন না এভাবে, আপনারা নিজেদের হচ্ছে জীবনটাও এভাবে বিপন্ন করবেন না। আপনারা সাবধান হন, রোড কাটে সাবধান হয়ে বাইক চালান, কখনোই হচ্ছে অতিরিক্ত গতি, তারপরে হচ্ছে অন্য মনস্কভাবে রোডে বাইক চালাবেন না প্লিজ, আপনাদেরকে অনুরোধ জানাই। সবাই কবির ভাইয়ার জন্য দোয়া করবেন। আমি যে কবির ভাইয়ার জন্য আমার খুবই খারাপ লাগছে, আমার এতটাই খারাপ লাগছে যে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, যে মানুষ দেখেন কত ছোট মানুষ কবির ভাই। আসলে কবির ভাইকে দেখে আমার যেটা মনে হয়েছে ওনার আসলে খুব বেশি বয়স না, হয়তো আমারও ছোট হবেন বা হয়তো বা যে কেমন হয় আমি আসলে খুব বেশি শিউর না। তো যে এত অল্প বয়সে যে তার হচ্ছে বাবাও নেই, আপনারা তার বিভিন্ন পোস্টে, আমি তার আজকেই তার অনেকগুলো হচ্ছে পোস্ট আমি দেখেছি, তার পেজে আমি গিয়েছি, আমি অনেকগুলো তার ভিডিও দেখলাম, যে উনি অনেক হাসি খুশি একজন মানুষ ছিলেন যেটা দেখে আমার মনে হয়েছে। তো ওনার দেখেন বাবা নেই, ওনার একমাত্র মায়ই আছেন, আজকে তার মার কী অবস্থা হবে একবার ভাবেন। যে আপনি চলে গেলেন, শুধু যে আপনি গেলেন তা কিন্তু না, আপনি অনেকগুলো জীবন বিপন্ন করে গেলেন, আপনি অনেকের স্বপ্ন নষ্ট করে গেলেন। তো আমরা সবাই দোয়া করবো মন থেকে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এছাড়া আসলে আর কিচ্ছু বলার নেই, খুব খারাপ লাগলো তাই আসলাম একটু কথা বলতে, যে নিজের মনটা যাতে একটু হালকা হয়। আর দোয়া চাইতে আপনাদের কাছে, আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন, দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আজ হোক কাল হোক আমাদের সবাইকে পৃথিবী থেকে যাইতে হবে, যেতে হবে, এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম। সবাই ভালো থাকে।